সকলকে জয় গুরু। সদ্য দিলীপ দা আমাকে কিছু আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন, আমি নিজেকে খুব ধন্য মনে করি। যাই হোক, দেখুন, আমি বক্তব্য ঠিক মতো রাখতে পারি না, আমি বক্তাও নই, কিন্তু ঠাকুরের কথা যে কেউ যদি সদ্য দিলীপ দা বলার জন্য বলেছেন, তাই না বললেও ঠাকুরের কথা না বললেও মনে কষ্ট হয়। তবু আমি আমার জীবনের কয়েকটা কথা বা আমি জীবনে ঠাকুরকে পেয়ে কেমন আছি সেটা একটু আপনাদের কাছে বলি। দেখুন, ঠাকুরকে পেয়ে আমাদের পরিবার এবং আমি যথেষ্ট ভালো আছি এবং সুখে আছি, শান্তিতে আছি, এবং ঠাকুর ছাড়া যেন আমার কাছে মনে হয় সবই শূন্য। ঠাকুর কোনো অসুবিধে সুবিধের মধ্যে ঠাকুর আমাকে রক্ষা করেন, এটা আমরা বুঝতে পারি। আর বর্তমান পরিস্থিতিতে যে সারা বিশ্ব একটা সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে, করোনা ভাইরাস সারা বিশ্বকে গ্রাস করে ফেলেছে এবং লক্ষ লক্ষ লোক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে আছে, কিন্তু আমাদের একটু ভরসা যে আমাদের মাথায় তো ঠাকুর আছেন, যদি ধরে নেওয়া যায় এটা তারই ইচ্ছাতে হচ্ছে, তাহলে ঠাকুররা, যেহেতু আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত এবং ঠাকুরের দীক্ষা নিয়ে আছি আমরা সৎসঙ্গী, তা আশা করি ঠাকুর আমাদের রক্ষা করবেন, এই ভরসা আমাদের আছে, এই মনের জোর আছে। সেই জন্য আমরা সবকিছু ঠাকুরের উপর ভরসা করে থাকি। তা আমাদের মনে হয়, আমার বিশ্বাস, আমাদের মনে হয় আমাদের এই ব্যাপারে কোনো ভয় থাকা উচিত নয় বা আমরা ভালো থাকব। তবে একটা কথা কি আছে জানেন তো, ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে হয় উন্নত। এই যে নিয়ম মতো যদি আমরা চলি তবেই কিন্তু আমরা রক্ষা পাব। এখন নিয়ম মতো বলতে অনেক কিছুই বোঝায়, যেমন ঠাকুর বলেছেন যে যজন যজন ইষ্টভৃতি সস্তনি সদাচারে যে কথাটা বলেছেন, আমরা কিন্তু এই বিধানগুলো যদি যে যতটুকু মানি সে ততটুকু কিন্তু তার দয়া পায়। আমি তো কিছুই করতে পারি না, আমি শুধু ইষ্টভৃতি করি আর ইষ্টভৃতিটা ঠিক মতন টাইম টাইমে পাঠিয়ে দিই। এতেই ঠাকুর আমাকে যা দিয়েছেন অঢেল দিয়েছেন, এর তুলনা নেই, বলেও বেশি বোঝাতে পারবো না। এবং আমার বাড়ির সমস্ত ফ্যামিলি লোকেরা বা আমার আমার নিজের ফ্যামিলি, আমার ভাইয়ের ফ্যামিলি, ভাইদের ফ্যামিলি, তারা কিন্তু ঠাকুরকে মাথায় নিয়ে চলে, শুধু তাই নয়, তারা ঠাকুরের উপর ভরসা করে দেয়, যা করবে ঠাকুরই করবে। আর তাই তো, অ্যাকচুয়াল ঠাকুরই তো মানুষকে রক্ষা করছেন বলে আমরা তাই এখনো এই পজিশনে আছি। কারণ দীক্ষা নিয়ে ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে হয় উন্নত। আমরা যদি নিয়ম মতো চলি তবেই আমাদের উন্নতি হবে। আর আমি দীক্ষা নেওয়ার পর আমি দেখেছি আমার জীবনে অনেকগুলো পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন হচ্ছে যে আমি দেখেছি আমার চলা বলা করার মধ্যে সমন্বয় ছিল না একদম, এবং যা বলতাম তা ঠিক মতন করতাম না, যা করতাম ঠিক মতন হতো না। তো এই এই যে আস্তে আস্তে দীক্ষা নেওয়ার পর এবং চলা বলার মধ্যে যে একটা সমন্বয় এসেছে, এর ফলে আমি অভূত লাভ হয়েছে। আমরা যখন বিপদে পড়ি ঠাকুরকে ডাকি, এখন আমরা চিন্তা করেছি যে বিপদে পড়লে আমরা কিভাবে বিপদ থেকে উদ্ধার পাবো, সেই জন্য আমরা চিন্তা করি যে কেন আমার এই বিপদটা আসছে, সেই কারণটা বার করার চেষ্টা করি। সেই কারণটা যদি বার করতে পারি, সে সে একমাত্র গুরু ভাইরা এরকম ধরনের চিন্তা ভাবনা করে। আমি একজন গুরু ভাই হিসেবে আমি বলছি যে আপনারা নিজের চলা বলা আর করার মধ্যে যদি আপনি সমন্বয় আনতে পারেন, এবং আমরা যত কিছু দুঃখ পাই, সুখ সুখ দুঃখ আসে আমাদের ওই চলা বলা করার মাধ্যমে। চলা বলা করা মানুষের জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে। মানুষ যদি মনে করে যে আমি এই ভালো থাকবো, তাহলে তারা যদি ঠিক মতো তার চলা বলা আর করার মধ্যে সমন্বয় রেখে চলে, তাহলে তারা সকলে ভালো থাকবেই। আর ঠাকুর সেইটাই করে দিয়েছে। তেমন দেখুন, আমরা কথা বলতেও জানি না, আমরা ভালোবাসতেও জানি না, আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহারও করতে জানি না। এইগুলো না হওয়ার জন্যই কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে বিপাকে পড়ি। তাই ঠাকুর এসেছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে যায় তাকেই বলি ঠাকুর।
তো সেই বিপাক পথে ঠাকুর এসেছেন আমাদের চলাবলা ঠিক করার জন্য, এবং তিনি যা বিধান দিয়েছেন সেই বিধানগুলো যদি আমি ঠিক মতো মেনে চলতে পারি, যতটুকু মেনে চলবো কেটে ছেটে তার ফলও আমরা কিন্তু সেটুকুই পাবো। তো তাই বলছি যে দেখুন, আমি তো বলতে পারি না, আমি এটুকু বুঝতে পারছি যে ঠাকুরের বিধান অমোঘ, এবং ঠাকুরের এর ভাবধারা যদি মানুষের মধ্যে আমি চালিয়ে দিতে পারি, আমি নিজেও সুখে থাকবো এবং অপরকেও সুখে রাখতে পারবো। সেই জন্য ঠাকুর যজন জানো নিষ্টভৃতির কথা বলেছেন। আমরা হয়তো ঠিক মতো যজন জানো নিষ্টভৃতি করতে পারি না, কিন্তু যেটুকু করি তাতে কিন্তু আমাদের আনন্দই হয়। আমি বরকন্যাগর মন্দিরের সঙ্গে, নবগ্রাম মন্দিরের সঙ্গে, কন্যাগর নবগ্রাম মন্দিরের সঙ্গে যুক্ত, আমি ঠাকুরের সুযোগ পেলে একটু ঠাকুরের কাজ করি, ভালো লাগে, এবং ঠাকুরকে কোনো অফ টাইম পেলেই আমি মন্দিরে যাই, মন্দিরে কাজ করার চেষ্টা করি। এখনো বয়স হয়ে গেছে, আস্তে আস্তে কমে যাচ্ছে হয়তো, কিন্তু চেষ্টা করি দুবেলা মন্দিরে যাই, ঠাকুর প্রণাম করি, এবং আমাদের গুরু ভাইদের সঙ্গে দেখাবার্তা হয়। তো এইভাবে বেশ ভালোই আছি। তো আর কি বলবো, আপনারা আর ভালো ভালো বক্তা আছে, তাদের বক্তব্য শুনবেন, আমি আমার বক্তব্য